অর্থের সন্ধানে চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব শিবনিবাস মন্দিরে, তার সাথে মেলা প্রাঙ্গণ এবং প্রাকৃতিক পরিবেশ ঘুরিয়ে দেখাবো আপনাদের। কৃষ্ণনগর থেকে শিবনিবাস মন্দির সড়ক পথে দূরত্ব প্রায় 24 কিলোমিটার। কৃষ্ণনগর থেকে মাছ দেয়াগামী যে কোনো বাসে শিবনিবাস আসা যায়, সময় লাগবে 40 মিনিটের মতন। কৃষ্ণনগর থেকে শিবনিবাস আসার পথে ভীমপুর পার করে কিছুটা দূর গেলেই ডান হাতে পাওয়া যাবে ডাকাত কালী মন্দির। এই মন্দিরটি এখন নবনির্মিত হচ্ছে, কিন্তু সেই সমসাময়িক সময়ের এই কালী প্রতিষ্ঠিত হয়েছিল। তো আছে ডাকাতরা এই কালী পুজো করে তবে ডাকাতি করতে যেত। শিবনিবাসের নিকটবর্তী রেলওয়ে স্টেশন মাছদিয়া, শিয়ালদহ গেদে রানাঘাট গেদে লালগোলা গেদে শাখায় মাছদিয়া রেলওয়ে স্টেশনে নেমে টোটো অটো অথবা ভ্যান রিক্সায় শিবনিবাস আসা যায়। মাছদিয়া রেলওয়ে স্টেশন থেকে শিবনিবাস মন্দিরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। আগে সড়কপথ থেকে শিবনিবাস মন্দিরে আসার একমাত্র ভরসা ছিল কঙ্কনা নদীর ওপর মাসের সাঁকো। এখন এই কংক্রিটের ব্রিজটি তৈরি হওয়ায় গাড়ি নিয়ে সরাসরি মন্দিরে আসা যায়। এখানে দেখতে পাবেন রাজরাজেশ্বর শিব, রাজ্ঞীশ্বর শিব, রামসীতার মন্দির, একটু দূরে একটি শীতলা মন্দিরও আছে, তা দেখে নিতে পারেন। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে চূর্ণী নদীর শাখা নদী কঙ্কনা। আশেপাশে গ্রামের প্রাকৃতিক পরিবেশও দেখে নিতে পারেন, ভালো লাগবে। এটা রাম সীতার মন্দির। Thank you.
এটা রাজরাজেশ্বর শিব মন্দির। রাজরাজেশ্বর শিবের উচ্চতা 9 ফুট বের 21 ফুট 10 ইঞ্চি। এই শিবলিঙ্গটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। রাজরাজেশ্বর শিবলিঙ্গ 1754 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে, যা কষ্টিপাথরের তৈরি। এই শিবলিঙ্গ পূর্ব ভারতের সর্বোচ্চ শিবলিঙ্গ। এটা হলো রাগেশ্বর শিব মন্দির। এই শিবলিঙ্গের উচ্চতা 7 ফুট। রাগেশ্বর শিবলিঙ্গটি প্রতিষ্ঠা হয়েছে 1684 শতাব্দে, অর্থাৎ 1762 খ্রিস্টাব্দে। এই শিবলিঙ্গটিও কষ্টিপাথরে তৈরি, যার উচ্চতা 7 ফুট। আসুন রাজপুরোহিত স্বপন ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক মন্দির এবং সেই সমসাময়িক ইতিহাস। আপনার নাম? আমার নাম স্বপন ভট্টাচার্য।
শিবনিবাস মন্দির পুরোহিত। আচ্ছা, মন্দির সম্পর্কে আমি কিছু বলুন। হ্যাঁ, যখন চারিদিকে বর্গী হাঙ্গামা শুরু হয়েছে, নদিয়াধিরাজ কৃষ্ণচন্দ্রের খুব চিন্তিত হয়ে পড়লেন তার পরিবার রক্ষা করার জন্য। তখন ওনার উপদেষ্টা মণ্ডলীর সরা পরামর্শে এই অজ্ঞাত এই গ্রামে এলেন। তখন এর গ্রামকোর নামকরণ হয়নি। এখানে এসে উনি রাজপ্রসাদ করলেন এবং রানীদের রাখলেন। ওনাদের আবার যারা ওই উপদেষ্টা মণ্ডলী আছেন তারা বললেন যে মহারাজ, এই স্থানটা কচ্ছপাকীর্ণ, মানে কচ্ছপ পিঠের মতো, দক্ষিণেশ্বর যেমন কচ্ছপকীর্ণ, এটা দেবালয় প্রতিষ্ঠা করার একটা খুব ভালো স্থান চিহ্ন দিচ্ছে। তখন বলল ঠিক আছে, দেবালয় হবে। তখন উনি বললেন না, শিব করতে হবে ওই উপদেষ্টা মনে করেন, কারণ আমি তো শিব বেশিরভাগ করি, আমি সব মায়ের মূর্তি করেছি। বলছে না, বর্গেরা হচ্ছে মারাঠা, ওরা হচ্ছে ইষ্ট দেবতা, ওদের শিব, সেই জন্যে শিব করা দেওয়া অবশ্যই প্রয়োজন। তখন বাজদা মানে বড় বড় নৌকো করে বেনারস থেকে কষ্টি পাথরের বড় বড় চাই এখানে এনে ভাস্কর দিয়ে এখানে শিব প্রতিষ্ঠা হলো। বড় শিব যার নাম রাজরাজেশ্বর, যেটা এশিয়া মহাদেশে দ্বিতীয় বৃহৎ কষ্টি পাথরের। প্রথম কোনটা? ওইটা যেটা এশিয়াতে প্রথম কোনটা? ওইটা আর কর্ণাটকে আছে। ওই শিবের নাম কি আছে? ওটার নাম বলতে হবে না, কাটেশ্বর নাকি আমাকে বললেন মিডিয়ারা অনেকদিন আগে। এটা দ্বিতীয়, আর এটা কষ্টি পাথরের, বেজে থেকে উচ্চতা 9 ফুট আর 32 ফুট ব্যাসার্ধ, বর্ষের 32 ফুট ব্যাসার্ধ। এটা ওনার প্রথমা মহর্ষি মানে বড় রানীর নামে তার মঙ্গলের জন্য উৎসর্গ করলেন। এই শিবের নাম হচ্ছে রাজরাজেশ্বর। এবারে ওনার দ্বিতীয় মহর্ষি উচ্চতা 9 ফুট বললাম, আর মন্দিরের উচ্চতা হচ্ছে গ্রাউন্ড থেকে টপ অফ দি 120 ফুট মন্দির। আর বিগ্রহ মানে শিবলিঙ্গ হচ্ছে মেঝে থেকে 9 ফুট, সিঁড়ি দিয়ে উঠতে হবে, নাহলে মাথায় জল দেওয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয় একটা শিব আছে, সেটা হচ্ছে ওনার যে ছোটো রানী তার আবদারে উনি দ্বিতীয় শিবটা করলেন, এটা কষ্টি পাথর। ছোটো রানীর নাম বলা যায়? নাম কোনো রানীর নেই এখানে, দ্বিতীয় রানী বলে উল্লেখ করা আছে শিলালিপিতে, আর শুধু ঠাকুরের নাম আছে। এইটার সম্বন্ধে রাজ্ঞীশ্বর, ওইটা রাজরাজেশ্বর, এশিয়ার মধ্যে প্রথম দ্বিতীয় বৃহৎ, আর এটা রাজ্ঞীশ্বর। এটাও মহাসমারোহে প্রতিষ্ঠা হলো এবং এখানে সেই 1676 শতাব্দ কিন্তু যা আছে শিলালিপি শতাব্দ, কিন্তু এখানে অনেকে ভুল করে যে খ্রিস্টাব্দ নয় শতাব্দ, আর খ্রিস্টাব্দ হচ্ছে 1754, এটা ঠিক রাখতে হবে। তা সেই 1676 শতাব্দে এখানে বাজপেয়ী যজ্ঞ করলেন, যেটা অশ্বমেধ যজ্ঞের সমান সমান, শুধু অশ্ব ছেড়ে কোনো অশান্তি না করে সমস্ত রাজাদের, দেশের রাজাদের আমন্ত্রণ জানালেন যে এখানে যজ্ঞ হবে বাজপেয়ী, বিশাল যজ্ঞ, দেশের বহুন্য রাজারা এখানে এসেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের নামের একটা ইয়ে আছে যে কৃষ্ণচন্দ্র রায় বাজপেয়ী, বাজপেয়ী একটা বিরাট উপাধি, এবং এখানে তার সহকর্মীরা ছিলেন গোপাল ভাঁড় যারা নাম শুনেছেন, এবং একবার এখান থেকে উনি হেস্টিংস যাচ্ছিলেন পাকিস্তান, উনি এসে মন্তব্য করেছিলেন যে আমাদের লন্ডনে ইসাস কিসের যেমন চার্চ থাকে, চার্চের মতো দেখতে অনেকটা। তখন ছিলেন নবাব ছিলেন আলিবুদ্দি খান, তার মানে মন ভরানোর জন্যে প্রত্যেকটা মন্দিরের কিন্তু গম্বুজ আকৃতি আছে, মুসলিম ঢঙটা একটু আছে এখানে, তা মানে মুসলিম রীতিটার সাথে মিশ্রিত, মিশ্রিত না হলে নবাব তার যদি তার চাইতেও বড়ো এখানে এটা হচ্ছে, এর জন্যই করা। এই হচ্ছে মোটামুটি প্রতিষ্ঠা হচ্ছে করা হচ্ছে নবাবের মন বুঝানোর, তখন নবাব সব কিছু না, বাংলা বিহার উড়িষ্যার নবাব বিরাট ব্যাপার, উনি ট্যাক্স দিতেন সেখানে গিয়ে। তা এই হচ্ছে আর এই আমরা যে মন্দির দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাম সীতা মন্দির, শুধু রাম আর সীতা, লক্ষ্মণ নেই। এটা রাজা ওই একই সালে উনি এখানে ওনার মঙ্গলের জন্য প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এইরকম রাম কিন্তু আপনি এগুলো পাবেন না। আপনি দেখেছেন বোধহয় রামের মূর্তিটা, এই নাম রাম দেখা যাবে না, রাম হচ্ছে পাশে যে বসা আছেন, পাশে আছেন এই নদীটা চূর্ণী নদী, এটা চূর্ণী নদী, চূর্ণী কি মূল শাখা এটা না কোনো শাখা? না না, মূল শাখা বাংলাদেশ, এখন তো বাংলাদেশ, আগে পাকিস্তান ছিল। হ্যাঁ, মূল চূর্ণীটা এটা? হ্যাঁ, ওটা মূল চূর্ণী, উৎপন্ন হয়েছে বাংলাদেশ থেকে, যে নদীটা এসছে মাথা ভাঙা, কিন্তু কঙ্কনা বলছে কেউ কেউ, হ্যাঁ আছে, আমি সেটাও বলছি, মাথা ভাঙা থেকে দুটো নদীর সৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে চলে যাচ্ছে বারাসাত বসিরহাট, ওটা হচ্ছে ইছামতি, আর একটা চলে আসছে চূর্ণী। চূর্ণীর গতিপথ ছিল
আমাদের এটা দক্ষিণ দিক, আমরা যে দাঁড়িয়ে এটা দক্ষিণ দিক দিয়ে ছিল, এটা কিন্তু আমাদের এদিকে পার ছিল, এখানে নদী ছিল না। উনি এখানে এসে ওনার আত্মরক্ষার জন্যে এই নদীর মুখটাকে বন্ধ করে ওই ওটাকে খাল কাটলেন, এটা খাল কেটে ওর সঙ্গে মিশ্রণ করে দিলেন, যার জন্য এটা নাম খালের ঘাট, খালের ঘাট, এখনও খালের ঘাট বলে সবাই চেনে। কনকনা বলা হয়, কনকনা আদি নদীটা দক্ষিণ দিকে, ওই তো কনকনাতেই তো স্নান করতে গিয়ে একটা বিরাট মাছ মানে মৎস্য ঠাকুরের সামনে এসে রাজস্থানে পড়েছিলেন, তখন জ্যোতিষীরা পড়েছিলেন যে রাজভোগ্য আপনি চলে আসছে এখানে, আপনি এখানে আপনার প্রতিষ্ঠা মানে ইয়ে মন্দির বা আপনার অট্টালিকা প্রতিষ্ঠা করা একটা খুব ভালো জায়গা, এটা বলেছিল। এখানে 108 শিব মন্দির ছিল? না না, ওগুলো একটা কিংবদন্তি। আচ্ছা, 108 শিব মন্দির ছিল বা একদিনে এই মন্দিরে উঠেছে, এর তো কোনো ভিত পাওয়া যায় না, কারণ শিলালিপি রয়েছে না, কে করেছেন না করেছেন, তাহলে মাটিতে উঠলে কে লিখবে, সবাইকে এটা বোঝাই আমি যে দেখুন যদি মাটির থেকে ফুটে ওঠে তাহলে তা লেখা থাকবে। আর এর পাশে দর্শনীয় আর কি আছে? এর পাশে দর্শনীয় রাজার সেই সময় তৈরি শীতলা মায়ের মূর্তি দূরে আছে, আর রিসেন্ট কিছু হয়েছে কালী মন্দির, তারপরে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রেশন শিল্পের এখানে হচ্ছে। আপনি কত বছর আছেন এখানে মন্দিরে? আমার এখানে 54 বছর হলো। আপনি মন্দিরে সেবায়ত কত বছর? হ্যাঁ 54 বছর। 54 বছরের সেবায়ত? 28-এ যখন পড়ি বাবা চলে গেলেন সেই থেকে এখানে আছি। আপনারা হচ্ছেন রাজপুরোহিত? আমরা রাজপুরোহিত। রাজপুরোহিত, তাহলে আপনাদের ট্রাস্টে হচ্ছে রাষ্ট্রে নদিয়া স্টেট থেকে চলে? হ্যাঁ না চলে না, ভক্তরাই চালাই। আচ্ছা, তা আমাদের যেটুকু সহযোগিতা করে ট্রাস্টে বোর্ড নেই, রাষ্ট্রে ওদের ওটা ব্যক্তিগত রাজা। হ্যাঁ, কোনো কমিটি করা হয়নি? না 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 কিচ্ছু না, কমিটি আমাদের আছে, পুরোহিত আমাদের যে আমরা আছি, আমাদের যে এত কোনো পুরুষ চলছে ধরুন 150 বছর হচ্ছে আমাদের, এই 150 বছর আজকের নয়, বাবা দাদু করেছেন, বাবা করেছেন, দাদা করেছেন, আমি করেছি, এখন আমার এই ভাই বউ এরা দায়িত্ব নিয়েছে। আপনার নাম? আমার নাম নীলাদ্রি ভট্টাচার্য। আপনার পরিচয়? আমার পরিচয় আমি মানুষ, মানও আছে হুঁশও আছে। আপনি এই মন্দিরের সঙ্গে রিলেটেড? মন্দিরের সঙ্গে আমি টোটাল ম্যানেজমেন্টটা দেখি, মানে রং, তারপরে হচ্ছে প্রশাসন লিঙ্ক করা, হয়তো ডিএম মিটিংয়ে ডাকলেন আমি গেলাম, এইগুলো প্রশাসনিক দিকটা আপনি দেখেন? একদম প্রশাসনিক ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ল, এই যে কাজগুলো হচ্ছে, পাঁচিল হচ্ছে, রং হচ্ছে, সবই সবই। তার মানে এই পুরো কর্মকাণ্ডটা আপনাদের উপরে নির্ভর করে? আমাদের নিজেদের মধ্যে কমিটি করা আছে। আচ্ছা, আপনারা কোথা থেকে? তথ্যের সন্ধানে আমাদের চ্যানেল আছে, সেই চ্যানেলের থেকে আমরা ডকুমেন্টারি করি। হ্যাঁ, সেখান থেকে আমরা এসেছি। তবে ল সাইডটা দেখি। আচ্ছা আচ্ছা, এখানে এটা এই তথ্যের সন্ধানের চ্যানেল আপনার, সেই চ্যানেলে আমরা সমস্ত বিভিন্ন রকম আঞ্চলিক ইতিহাস আমরা তুলে ধরি। সেখানে আমাদেরকে প্রথম এলেন? না, আমরা এর আগেও এসেছি, কিন্তু চ্যানেলের পক্ষ থেকে প্রথম। বাড়ি কৃষ্ণ? আচ্ছা, নমস্কার। মেলা প্রাঙ্গণে দেখতে পাবেন কীভাবে মাইলোর খই এবং মুরকি তৈরি হচ্ছে। গ্রাম্য মেলা, গ্রাম্য সামগ্রী তো আছেই, তার সাথে মণিহারি সামগ্রীও এখানে পাওয়া যায়। বাদাম থেকে বিরিয়ানি সমস্ত রকম এখানে পাওয়া যায়। দিনের দিন মেলা এবং মন্দির ঘুরে চলে আসতে পারেন। চলুন একটু ঘুরে দেখে নেওয়া যাক। ভৈম একাদশীতে এখানে মেলা বসে, আর মেলা শেষ হয় শিবরাত্রিতে। এখানে পূজার বিশেষ উপকরণ হলো মাইলোর খই এবং মুরকি। এটা কি এখানকার বিশেষ ব্যাপার? এই খই কি খই বলে এটাকে? আপনি কোথা থেকে আসছেন? আপনার নাম? আপনি এখানে প্রতি বছরই আসেন? কত বছর আসছেন তাও? আচ্ছা, তো আপনার কেমন মনে হয় এই জায়গায় এসে? বেশ, কেন ভালো হয়? আর ভিড় কোন সময়টা বেশি হয়? ভিড় একাদশী আর লাস্টে শিবরাত্রি। আচ্ছা,
আর এমনি গড় দিনে ভিড়টা হয় কখন? গড় দিনে ভিড়টা হয় কখন? এখন সেরকম ভিড় হচ্ছে না, অল্প ভিড় হয়, মানে এই বছরটা খুবই খারাপ যাচ্ছে। আচ্ছা, বিকেলের দিকেও ভিড় হচ্ছে না? বিকেলের দিকে একটু মোটামুটি ভিড় হয়, কিন্তু এখন সকালের দিকে সেই জন্য ভিড় হচ্ছে না। Thank you.
এটা হলো চূর্ণী নদীর শাখা নদী কঙ্কনা, যা মহারাজা কৃষ্ণচন্দ্র খনন করিয়েছিলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি অন্যদের শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।